হিস্ট্রি মাস্টার্স ফাইনালে আমার ছাত্ররা, আসসালামু আলাইকুম। শীতের প্রকোপ বাড়ছে, তার মধ্যেও আমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছি, এই প্রত্যাশা রেখে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে, আমার কোর্সে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1947 থেকে বাংলাদেশ গঠিত। গত ক্লাস আমাদের হয়েছে দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থার ওপর। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন। সেখানে আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখব আজকে ভারত এবং পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো আমরা আলোচনা করব, যতটুকু পারি এগিয়ে যাব। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে আজকে আমরা 2টো দেশ নিয়েছি আলোচনার জন্য, ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন, তার উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের উৎস জিডিপি, জিএনপি, পিপিপি এবং উন্নয়নের যে খাতগুলো, এবং একটি দুটো দেশের মধ্যে একটি তুলনামূলক আলোচনা আমরা আজকে যতটুকু সময় পাই সেই পর্যন্ত। কাজেই যেহেতু আমরা মূল আলোচনায় যাচ্ছি, কাজে সবাই খাতা কলম নিয়ে বসে যাও। ওকে, মাস্টার্স এর ছাত্র, তোমরা কলেজের সবচেয়ে সিনিয়র ছাত্র, অনেকেই হয়তো জীবন জীবিকা এবং অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। তোমরা নিজেরা যেহেতু অর্থ উপার্জনের সঙ্গে জড়িত, এই জন্য সহজেই তোমরা বুঝবে যে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সেই দেশের সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সূচক বৃদ্ধি করে। বিশ্বব্যাংক সম্প্রতি একটি রিপোর্টে বলেছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশ তৃতীয়। যদিও বাংলাদেশ আমাদের আলোচ্য বিষয় নয়, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ আমাদের মধ্যেই আমাদের এই কোর্সটির অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু বাংলাদেশ তোমাদের একটি আলাদা কোর্স আছে, এই জন্য বাংলাদেশটি এখান থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বারবারই আমাদের আলোচনায় এই বাংলাদেশের প্রসঙ্গ আসবে, যেহেতু এখন আমাদের দেশটি একটি অর্থনৈতিক ক্ষেত্রে রাইজিং, এই জন্য বারবারই সেই আলোচনাটায় আমরা চাপ। অন্যদিকে স্টার অনলাইন রিপোর্টেও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল হিসেবে বাংলাদেশকে আইডেন্টিফাই করা হয়েছে, প্রথম অবস্থানে আছে ভুটান। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশ অর্থনীতি 7.2% হারে প্রবৃদ্ধি হবে, আগামী অর্থ বছরে এটি বেড়ে 7.3% তে পৌঁছাবে। সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস মেকিং সেন্ট্রালাইজেশন ওয়ার্কের সর্বশেষ সংস্করণে এই পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক অর্থনীতিকারী সংস্থা বিশ্বব্যাংক। শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বড় সরকারি বিনিয়োগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% উপরে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংক দিলেও আর্থিক ব্যবস্থার নাজুকতাকে বাংলাদেশের জন্য সংকট দিক হিসেবে তারা উল্লেখ করছে। প্রতিবেদন বিশ্বব্যাংক বলছে, প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তানের চেয়ে দ্রুত গতিতে বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই অঞ্চলের মধ্যে এই বছর ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.4% অর্জিত হতে পারে বলে তারা জানিয়েছে, বাংলাদেশের চেয়ে যা সামান্য বেশি। আর ভারতের ব্যাপারে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে যে আগামী মার্চে অর্থ বছর শেষ হওয়ার নাগাদ দেশটিতে প্রবৃদ্ধি 6% নেমে যাবে, তবে তাদের জন্য আশার কথা হলো 2020 এবং 2021 অর্থ বছরে এটি ক্রমাগত বাড়তে বাড়তে 6.9 থেকে এবং তারপরের বছর 7.2 এ গিয়ে পৌঁছাবে। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে কমতে এই বছর
2.4 হতে পারে বলে পূর্বাভাস বিশ্ব ব্যাংকে। বাংলাদেশের অর্থনীতি আমরা কিছুটা টাচ করে তারপরে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়, ভারত এবং পাকিস্তানে। বাংলাদেশের অর্থনৈতিক মুদ্রা টাকা আমরা সবাই জানি, অর্থ বছর 1 জুলাই থেকে 30 জুন এবং বাণিজ্যিক সংস্থার সঙ্গে যেগুলোর সঙ্গে বাংলাদেশের ইনভলভমেন্ট আছে সেগুলো হচ্ছে সাফটা, সার্ক, বিমস্টেক, WTA, IMF, কমনওয়েলথ, বিশ্ব ব্যাংক, ADB এবং G8। বাংলাদেশে 2020 সালে মাথাপিছু আয় 1888 নমিনাল এবং PPP হচ্ছে, PPP মানে হচ্ছে পারচেজ পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা, $5,453। আমাদের অর্থনীতির মূল উৎস হচ্ছে কৃষি এবং ইদানিং রাইজিং সেটি হচ্ছে শিল্প। কৃষিতে পেশা অনুযায়ী শ্রমশিল্প যদি আমরা দেখি সেক্ষেত্রে কৃষিতে 40.60%, শিল্পে 20.40%, সেবা খাতে 39.60% হচ্ছে 2017 প্রতিবেদন। এবং প্রধান শিল্প এখানে আমাদের এখানে বাংলাদেশে পাট, সুতির টেক্সটাইল, গার্মেন্টস, চা প্রক্রিয়াকরণ, নিউজ প্রিন্ট কাগজ, চিনি, হালকা প্রকৌশল, রাসায়নিক দ্রব্য, সিমেন্ট, সার, খাদ্য প্রক্রিয়াকরণ, লোহা এবং ইস্পাত। এবং ব্যবসা বাণিজ্যের সহজলভ্যতার দিক থেকে বিশ্বে 168তম স্থান হচ্ছে বাংলাদেশের 2019-এর পরিসংখ্যান অনুযায়ী। আমাদের রপ্তানি পণ্য হচ্ছে গার্মেন্টস, পাট এবং পাটজাত দ্রব্য, চামড়া, হিমায়িত মাছ এবং সামুদ্রিক মাছ। রপ্তানির যে আমাদের অংশীদার তারা হচ্ছেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইটালি এবং যেগুলো আমদানি করে সেগুলো হচ্ছে ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য, লোহা, ইস্পাত, তুলা, খাদ্য, প্রসঙ্গিত তেল, পেট্রোলিয়াম দ্রব্য। বাংলাদেশের অর্থনীতির কিছুটা ঝলক আমরা একটু দেখলাম। এখন আমরা আমাদের মূল আলোচনা যাব, সেটি হচ্ছে ভারতের অর্থনীতি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে সমৃদ্ধ দেশ হচ্ছে ভারত। অন্যদিকে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং ক্রয় ক্ষমতার দিক থেকে পারচেজিং পাওয়ার প্যারিটি যেটি আমরা বলছিলাম PPP এবং পঞ্চম বৃহত্তম হচ্ছে তাদের নমিনাল অর্থনীতি। 2017 সালের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP ছিল $9.5 trillion PPP এবং $2.45 trillion নমিনাল। ভারত বিশ্বের প্রবৃদ্ধিশীল অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে রাইজিং ছিল। 2017 সালে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রবৃদ্ধি ছিল 6%। ভারতের অর্থনীতির মূল উৎস আমরা জানি, ভারতের অর্থনীতি খুব বৈচিত্র্যময়। তার দিকে তাকালেই যেমন চারদিকে সৌন্দর্য কেন্দ্র বা পর্যটন কেন্দ্র রয়েছে, তেমনি তার কৃষিকাজ, হস্তশিল্প, বস্ত্রশিল্প উৎপাদন এবং বিভিন্ন সেবা খাত, বিশেষ করে চিকিৎসা এবং বিনোদন ভারতের অর্থনীতির বড় অংশ বা ভারতের অর্থনীতিকে যেগুলো নেতৃত্ব দিচ্ছে। ভারতের শ্রমশক্তির 2/3 প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কৃষিখাত থেকে তাদের জীবিকা নির্বাহ করে। তবে ভারতের সেবা খাত যেটি বলছিলাম যে চিকিৎসা এবং বিনোদন, পর্যটন এগুলো ক্রমেই প্রসার লাভ করছে এবং ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছে। ডিজিটাল যুগের আবির্ভাবের পর ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা পারদর্শী তরুণ শিক্ষিত লোকের সহজলভ্যতাকে কাজে লাগে ভারত আউটসোর্সিং, ক্রেতা সেবা এবং কারিগরি সহায়তা দানে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।
ভারত সফটওয়্যার এবং আর্থিক সেবার ক্ষেত্রে সারা বিশ্বে দক্ষ শ্রমিক সরবরাহ করে থাকে। আমাদেরও সারা বিশ্বে অনেক শ্রমিক আছে, কিন্তু এখানে একটি কথা খেয়াল করুন, দক্ষ শ্রমিক। উৎপাদনের দিক থেকে ঔষধ শিল্প, জীব প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ শিল্প, বিমান ভ্রমণ এবং পর্যটন শিল্পগুলোতে জোরালো প্রবৃদ্ধির দিকে নিয়ে যায় ভারতকে। স্বাধীনতা লাভের পর ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে ভারত সমাজবাদী দৃষ্টিভঙ্গিতে অর্থনীতি চালানোর চেষ্টা করেছে। তখন অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ, বৈদেশিক বাণিজ্য এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ ছিল। তবে 1990-এর দশকের শুরু থেকে ভারত ক্রমে উদারপন্থী অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তার বাজারগুলোকে উন্মুক্ত করতে সরকারি শিল্পগুলোকে বেসরকারিকরণ বেশ ধীরে এবং রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে গিয়েছে। দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ভারতের একটি প্রধান সমস্যা এবং এটি অর্থনৈতিক এবং সামাজিক সমতা অর্জনের জন্য একটি বড় বাধা। এই জনসংখ্যার এই সমস্যাটি বাংলাদেশের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। স্বাধীনতা লাভের সময় 1947 সালের দিকে বিশ্ব বাণিজ্যে ভারতের অংশীদারিত্ব ছিল 3.4% মতো, কিন্তু তা ক্রমশ কমতে কমতে 1991 সালে এসে দাঁড়িয়েছিল মাত্র 0.7%। কিন্তু এটি ছিল মূলত তাদের স্বনির্ভর অর্থনীতির একটি অংশ। তারা চিন্তা করেছিল, ভেবেছিল যে নিজের দেশের প্রয়োজন মিটিয়ে তবে শুধুমাত্র উদ্বৃত্ত পণ্য তারা বিদেশে বাজারে রপ্তানি করবে। এই নীতিতে আস্থা রাখতে শুরু করেছিল ভারত জন্মের শুরু থেকে, এবং এর প্রেক্ষিতে ভারতের অর্থনৈতিক দর্শনেও এক বিশেষ পরিবর্তন দেখা দেয়। ভারতীয় অর্থনীতি তার উন্মুক্ত যখন হয়, আমরা বলেছি একটু আগে যে 90-এর দশকে এসে, তখন থেকে 1990-91 সালে সেই 70 থেকে 80 বিলিয়ন মার্কিন ডলার ক্রমশ পৌঁছে যায় বছরে 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে। 1991 সালে 0.7% থেকে 2013 এবং 2014 আর্থিক বছরে ভারতের বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি ঘটে 1.7%। অন্যদিকে পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রে 1991 সালের 1.2% থেকে ভারত 2013 এবং 2014 অর্থ বছরের বৃদ্ধির হার দাঁড়ায় 3%। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত সফটওয়্যারের কল্যাণে ভারতের এই দ্রুত পরিবর্তন পরিবর্তন 1991 সালে বাণিজ্যের ক্ষেত্রে চীনের পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রে চীনের অংশগ্রহণ ছিল 0.5%, কিন্তু 2013-14 সালে তার বৃদ্ধি প্রায় 4%। পরিসংখ্যান থেকে বিষয়টির তাৎপর্য, যেদিন থেকে ভারত মুক্ত অর্থনীতিতে বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পেরেছে, সেই দিন থেকে হয়তো অনেকটা পথই পার হয়ে এসছে। প্রচুর বাণিজ্যিক সম্ভাবনাও ভারতে বিদ্যমান। ভারতের বাণিজ্যের বা অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত করে তারা প্রয়োজনীয় সমাধানের পথ নতুন করে শুরু করেছে। বৈদেশিক বাণিজ্য নীতিতে তারা চেষ্টা করছে সুযোগ সুবিধা, সুস্থ বাণিজ্য পরিবেশ, বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দক্ষিণ এশিয়ার যে সমস্যাগুলো, যেমন আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, সিঙ্গাপুরে কোনো বন্দরে পণ্য খালাস করে এবং তা আবার লোড করে, আনলোড এবং লোডিং করতে একটি জাহাজের যে সময় লাগে মাত্র 6 ঘন্টা,
অন্যদিকে দক্ষিণ এশিয়ার সব দেশ এমনকি ভারতের সমুদ্র বন্দরেও সেই কাজে সময় লেগে যায় 6-7 দিন। শুধু তাই না, দক্ষিণ এশিয়ার দেশে বন্দরের সঙ্গে সংযোগ রক্ষাকারী যে রাস্তাগুলো সেগুলো বেহাল দশা সব দেশে, ফলে পণ্য বহনকারী এই বিশাল আকারের জাহাজ কন্টেইনার গুলো চলতে অনেক বাধা সৃষ্টি হয়। অন্যদিকে আবার বড় কন্টেনার জাহাজ এবং ট্রেন গুলো নাব্যতার সমস্যায় সব বন্দরে তারা আসতে পারে না, ঢুকতে পারে না। প্রয়োজনীয় নথিপত্রে কাগজপত্রের ঝঞ্ঝাট তো আছেই, এটি আমরা বাংলাদেশেরা অনেক বেশি অনুভব করি, এটি দক্ষিণ এশিয়ার একটি সামগ্রিক চিত্র। সেই কাগজপত্রের ঝঞ্ঝাট পেরোতে আমাদের অনেক সময় লেগে যায়, বিশ্বের অন্য কোনো দেশে অন্য কোনো অঞ্চলে এটি এত জটিল না। তবে নতুন বৈদেশিক বাণিজ্য নীতিতে ভারত এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তারা তারা অনলাইনে সাহায্য নিচ্ছে, প্রযুক্তির সাহায্য নিচ্ছে এবং সেখানে কাগজপত্রের সংখ্যা কমিয়ে সময় বাঁচানো, শ্রম বাঁচানো চেষ্টা করছে এবং অনেকখানি তারা সফল হচ্ছে। একই সঙ্গে এই জটিলতা, এই নথিপত্রের জটিলতা থেকে যেমন তারা মুক্তি পাচ্ছে, অন্যদিকে ইলেকট্রনিক পদ্ধতিরও সফল প্রয়োগ তাদের পক্ষে সম্ভব হচ্ছে। অর্থাৎ একই সঙ্গে আরো একটি শিল্পের বিকাশ ঘটছে, প্রযুক্তির বিকাশ ঘটছে, ইলেকট্রনিক শিল্পের বিকাশ ঘটছে। নির্মাণ এবং উৎপাদনের সঙ্গে যুক্ত রপ্তানিকারকদের তরফে একটি অভিযোগ প্রায়ই তোলা হয় যে বিদ্যুতের যোগান খুবই অপ্রতুল এবং তা স্বাভাবিক কাজকর্ম ঘটায়। এর ফলে ঠিক সময় পণ্য এবং পরিষেবা সমাপ্তির ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারক সংস্থাগুলো সমস্যায় পড়ে। এই ধরনের পরিস্থিতিতে রপ্তানিকারকরা ডিজেল চালিত জেনারেটরের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েন, ফলে উৎপাদন ব্যয় অনেকখানি বেড়ে যায়। উৎপাদনের কাজে এক ইউনিট তাপ বিদ্যুতের জন্য খরচ পড়ে 4-5 টাকা। অন্যদিকে ডিজেল চালিত জেনারেটর থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ পেতে হয় প্রায় 15 টাকা, কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি। তবে বিদ্যুতের ক্ষেত্রে সরকার উচ্চাকাঙ্ক্ষামূলক কর্মসূচি প্রণয়নের কাজে হাত দিয়েছেন ভারত সরকার এবং এই সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলে তারা আশা করছে। আগামী 5 বছরে অতিরিক্ত 2,66,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে 1,00,000 মেগাওয়াট পাওয়া যাবে সৌর বিদ্যুৎ থেকে, যা সম্ভব হলে ভারতীয় বাণিজ্য বিশেষ করে উৎপাদিত পণ্য রপ্তানি বিশেষভাবে উৎসাহিত হবে। বৈদেশিক বাণিজ্য নীতিতে পণ্য এবং পরিষেবা রপ্তানি বৃদ্ধির উপরও জোর দেওয়ার সঙ্গে সঙ্গে মূল্য সংযোজন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রসারের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর মতে বাণিজ্য বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাণিজ্যিক পরিবেশ বান্ধব করে তুলতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মানে আমরা দেখছি যে বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য সব জায়গায় ভারত তাদের পর্যবেক্ষণ করছে, সমস্যাগুলো চিহ্নিত করছে এবং একই সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছে। আঞ্চলিক তথা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি সম্পাদনের ক্ষেত্রেও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে তারা চেষ্টা করছে। প্রতিরক্ষা এবং হাইটেক রপ্তানির ক্ষেত্রেও প্রসার এবং উন্নয়ন সম্ভব করে তুলতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামগ্রিকভাবে নতুন বৈদেশিক বাণিজ্য নীতি মোটামুটি সঠিক পথে চলছে এবং তা শুরু হয়েছে উৎসাহ এবং আন্তরিকতার সঙ্গে। এর আগে বাণিজ্য নীতিতে ভারতের পণ্য রপ্তানির ক্ষেত্রে 2013-14 অর্থ বছরের মধ্যে বছরে $500 বিলিয়ন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, কিন্তু বাস্তবে এই সময়কালের মধ্যে রপ্তানি করা হয় মাত্র $312 বিলিয়নের মতো পণ্য সামগ্রী। লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি একটি বড় কারণ বলে চিহ্নিত করা হয়েছিল সেই সময়, এবং সেইখান থেকেই ভারত তাদের সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং সেগুলো সমাধানের জন্য
যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো আমরা ইতিমধ্যে দেখে এলাম, এবং সমস্যাগুলো আমরা দেখলাম যে কি কি সমস্যা তারা আইডেন্টিফাই করেছে। ভারতের অর্থনীতির একটি বড় খাত সারা বছর যেখান থেকে তাদের অর্থের যোগান আসে, অঞ্চল ভিত্তিক উন্নয়নের জন্য যে খাতগুলো সেটি হচ্ছে ভারতের পর্যটন। দিদাকা ও কৃপণ হাতে ভারতকে দর্শনীয় স্থান দিয়েছে, যেখানে সারা বিশ্ব থেকে সারা বছর পর্যটকরা আসেন এবং সে তাদের অর্থনৈতিক মূল স্রোতে যোগান দিচ্ছে এই পর্যটন খাত। ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিকতার দেশ ভারতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বেড়াতে যান এই অভিনব স্থানগুলো, বেড়াতে যান অভিনব এবং বৈচিত্র্যময় এই দেশ ভারতে। বেড়াতে গেলে যে স্থানগুলো ভোলা যায় না সেগুলো আমরা একটু, যেহেতু পর্যটনের বিষয়টি আসছে, আমরা একটু দেখে আসবো, টাচ করে আসবো। হয়তো তোমরা অনেকে গিয়েছো সেই জায়গাগুলোতে, দেখে নিশ্চয়ই আরো ভালো লাগবে। আর যারা যাওনি তাদের জন্যও, আমার জন্যও, আমিও তো আর সব জায়গায় চলে যাইনি, সব কিছু কিছু জায়গায় গিয়েছি, সেই জায়গাগুলোতে আমরা একটু কাজ করে আসি। আমার মনে হয় না আজকে আর পাকিস্তানে আমরা যেতে পারবো, আমরা ভারতের মধ্যেই থাকতে হবে মনে হচ্ছে সময়ের অবস্থা দেখে। ঠিক আছে, তাহলে আমরা একটু ভারতের দর্শনীয় স্থানগুলো দেখে আসি, যেখান থেকে তাদের আয়ের একটি, অর্থনীতির একটি বড় উৎসের যোগান। এটি আমরা অর্থনীতির যোগান হিসেবে দেখছি, কিন্তু এটি কিন্তু আমরা যখন দক্ষিণ এশিয়ার যখন সাংস্কৃতিক ঐতিহ্য গুলো পড়বো সেখানেও কিন্তু এই বিষয়গুলো আসবে। এখানে দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তাজমহল। তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম, এবং এটি আমরা সবাই জানি যে সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে, এবং বলা হয় যে যে সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক, অনুভূতির এক নাম হচ্ছে তাজমহল। সাদা মার্বেলের তৈরি এটি হলো একটি মৌসোলিয়াম বা দরগা, যার মধ্যে সম্রাটের সঙ্গে সমাধিস্থ করেন, এবং তার নিজের মৃত্যু পর সম্রাট শাহজাহানকে এখানে সমাধিস্থ করা হয়। শাহজাহানের রাজত্বের সরকারি ইতিহাস আব্দুল হামিদ লাহোরি দ্বারা লিখিত তার বাদশাহনামা নামক পুস্তকে তাজমহলকে রওজা ই মুনাওয়ারা হিসেবে বর্ণিত করেছেন। এরপরে আমরা যাব, দেখো এটা হচ্ছে কুতুব মিনার, ইটের তৈরি বিশ্বের সর্বোচ্চ এই মিনার। দেখতে যেতে হবে তোমাকে দিল্লিতে, এটি দিল্লিতে অবস্থিত এবং সর্বোচ্চ প্রস্থ নির্মিত স্তম্ভ। 1198 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন। এরপরে হচ্ছে রাজস্থানের মরুভূমি। রাজস্থান নাম আসলে আমাদের চোখের সামনে ভাসে সেখানকার রং বেরঙের পোশাক পরা মানুষদের ছবি, বিভিন্ন বৈচিত্র্যময় ভারতের রাজস্থান বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি। এই রাজস্থানের থর মরুভূমির একটি অংশ। মরুভূমিতে সূর্যাস্ত বা সূর্যোদয়ের দৃশ্য যতটা আকর্ষণীয় ঠিক ততটাই অভিনব এখানকার স্থানীয় নৃত্য এবং সঙ্গীত। এরপরে হচ্ছে গোয়া। বাংলাদেশ থেকে যারা যায় তারা মূলত গোয়াতে বেশি যায়, গোয়া দেখতে অনেক সুন্দর, খুব নেচারাল। পশ্চিম ভারতে এটি সমুদ্র সৈকত, পাহাড়, মানুষের নদীর ভিজে জলা। এরপরে আমরা আসছি আরো একটি বিখ্যাত জায়গা, যেটি সবাই সুযোগ পেলে সেখানে যায়, সেটি হচ্ছে কাশ্মীরের গুলমার্গ অঞ্চল। গুলমার্গ অঞ্চলটি ভারতের সুদূর উত্তর প্রান্তের রাজ্য জম্মু এবং কাশ্মীর অবস্থিত এটি, এবং জম্মু কাশ্মীর, কাশ্মীর অঞ্চল মানেই হচ্ছে যে পৃথিবীর এক অতুলনীয় সুন্দর অঞ্চল। শীতের সময় এটি স্কিইং ঢালের জন্য বিখ্যাত, আবার গ্রীষ্মকালে তো বলার অপেক্ষায় রাখে না, সেটি ফুলে ফুলে প্রাঞ্জল হয়ে ওঠে। এবং তার চেয়েও গুলমার্গ যে জন্য আরো বিশেষত্ব বহন করে মুসলমানদের কাছে, সেটি হচ্ছে বাবা রেশির পবিত্র আধার বা সমাধি সেখানে, বাবা রেশি জিয়ারত নামে পরিচিত ছিলেন। এরপরে আমরা দেখছি কাশ্মীরের মূল, কাশ্মীরের একটি ছবি, কি সুন্দর কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় তার একটি ঝলক এখানে আমরা
দেখতে পাচ্ছি, মর্ত্যের সর্বনামে খ্যাত কাশ্মীর ঋষিকেশ। এই নামগুলো বিশেষ করে নাটক সিনেমা খুব দেখা যায়, এবং দেখলেও মনে হয় যে সত্যিকার অর্থে যে এগুলো যেন গল্প সিনেমারই অংশ। এত সুন্দর জায়গাগুলি, উত্তরাখণ্ডে এটি অবস্থিত, গঙ্গা নদীর তীরে, পর্যটকদের জন্য এটি খুব একটি আকর্ষণীয়। খুব একটা বিখ্যাত জায়গা, তোমরা একেবারে ফার্স্ট ইয়ার থেকে যে জায়গাটি যে নাম শুনিয়ে এসছো সেটি হচ্ছে ইলোরা এবং অজন্তা। এটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত, প্রায় 2000 বছরের পুরনো গুহা মূলত এটি, এবং সেইখানে এখনো পর্যন্ত এখানকার যে জল রঙে যে গুহা চিত্রগুলো সেগুলো একটু নষ্ট হয়নি। দেখ ছবিতেই যত ক্লিয়ার, আর সরাসরি যখন দেখা যায় তখন এই জল জ্বলে জল জল করছে যেন এই চিত্রগুলো, এত সুন্দর। এবং এটি মূলত গৌতম বুদ্ধের জীবনী, জীবন কাহিনী এখানে বর্ণিত হয়েছে এই চিত্রগুলোর মাধ্যমে। জঙ্গলে হারিয়েছিল এটা, 1819 সালে আবিষ্কৃত হয় মুম্বাই শহরে। এরপরে আমরা যাব আরেকটি পরিচিত, এটিকে বলা হচ্ছে লাল কেল্লা। এটি মূলত হচ্ছে মুঘল মুঘলদের সময়কার মুঘলদের আবাস ভবন। এটি মুঘল ইতিহাসের সঙ্গে জড়িত, শত বছর ধরে এটি তাদের বাসভবন ছিল। 1638 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান এটি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন তাদের আবাসস্থল, এবং রেড ফোর্ট বা লাল কেল্লা নামে এটি রাজকীয় ভবন। এটির বিশেষত্ব যেটি এই লাল কেল্লা, এটি হচ্ছে 18 মিটার নদী তীরের দিকে এবং শহরের দিকে 33 মিটার উচ্চতার সঙ্গে লাল কেল্লার দৈর্ঘ্য প্রায় 2.41 কিলোমিটার জুড়ে প্রশস্ত। চিন্তা করতে পারো যে কি সুন্দর, আর তাহলে দুই পাশ থেকে যখন দেখা যায় তখন কি এক অদ্ভুত সুন্দর এই লাল কেল্লা। কন্যাকুমারী, তোমরা গানও নিশ্চয়ই শুনেছো, কন্যাকুমারী নিয়ে অনেক সিনেমা নাটক গান হয়, এবং ছবিটা দেখো যে কি সাংঘাতিক রকমের সুন্দর কন্যাকুমারী। এটি তামিলনাড়ুতে অবস্থিত এই কন্যাকুমারী। এমনি তারা আবেগপ্রবণ হয়ে যাবে, এমনি তারা রোমান্টিসিজম তাদের মধ্যে কাজ করবে, এত সুন্দর কন্যাকুমারী। এবং কন্যাকুমারীর যে বিশেষত্ব সেটি হচ্ছে এই তামিলনাড়ু রাজ্যের এই শহরে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর একটি মিলিয়ে মানে সঙ্গম স্থল এই কন্যাকুমারী। আজমির শরীফ আমাদের মুসলমানদের জন্য খুব একটি পুণ্যের জায়গা, এবং সব মুসলমানরাই একবার জীবনে একবার হলেও চায় এই আজমির ঘুরে আসবে, বা সেখানে একবার একটু দোয়া করে আসবেন, একটু জিয়ারত করে আসবেন। খাজা মাইনুদ্দিন চিশতির দরগা, এবং এটি এখানে প্রায় প্রতিদিন 1.5 লাখের কাছাকাছি মানুষ আজমির শরীফে যান এবং সেখানে তার জিয়ারত করে আসে, দোয়া করে আসে। এরপর আমরা আরো একটি অংশ দেখবো, সেটি হচ্ছে কেরালা বা কেরল। ঈশ্বরের নিজ ভূমি বলা হয় এটিকে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা তারা এটিকে এগুলো চিন্তা করেন, এবং অতুলনীয় সৌন্দর্যের দেখে আসলে মানুষের মনে এরকম কিছু আবির্ভূত হয়। দার্জিলিং, ইদানিং আমরা পঞ্চগড় থেকে দার্জিলিং দেখার সৌভাগ্য হচ্ছে বাংলাদেশে, আমাদের অনেকে যাচ্ছে পঞ্চগড়ে এই দার্জিলিং দেখার জন্য। দেখো কি অদ্ভুত সুন্দর দার্জিলিং, বাঙালির খুব প্রিয় এবং পশ্চিমবঙ্গের অন্যতম একটি জায়গা। পশ্চিমবঙ্গে আমরা ভারতে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গা থাকলেও কলকাতা কেন্দ্রিক কিন্তু বেশ কম, এবং কলকাতায় যেটি মূলত আমরা পরে দেখবো যে স্থাপনা গুলো মূলত মানুষের তৈরি, কিন্তু দার্জিলিং তো আসলে এত সুন্দর। মুসৌরি নামে আরো একটি জায়গা, এটি মূলত হচ্ছে বরফ, এখানে তুষারপাত হয়, এবং এটি হচ্ছে মূলত শৈল শহর, উত্তরাখণ্ডের একটি, এখানে তুষারপাত হয়। এবং কাংড়া হিমাচল প্রদেশে আরো একটি সুন্দর অঞ্চল, সবচেয়ে অন্যতম সুন্দর উপত্যকা, এটি একটি উপত্যকা অঞ্চল, উপত্যকা অঞ্চল হিমাচল প্রদেশে অবস্থিত।
ডালহৌসি ভারতের সবচেয়ে জনপ্রিয় অবকাশ কেন্দ্র মূলত এটি। এখানে সবাই অবকাশ যাপনের জন্য যায় এবং এটি ব্রিটিশদের তৈরি এই ডালহৌসি। মানালি, কুলু মানালি, এটি আমরা মানালি নামেই চিনি, মানালি নামেই আমাদের কাছে বিখ্যাত। কুলু নামটা আমরা সাধারণত খুব একটা ব্যবহার করি না, সবাই মানালি বলেই চিনি এবং মানালি যাই, মানালি যাব এভাবেই আমরা বলি। কিন্তু এখানে দেখছি যে তারা কুলু নামটির সঙ্গে নিয়েছে, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই বুঝতে পারছি। এজন্যই বললাম যে একেবারে অকৃপণ হাতে বিধাতা ভারতকে সাজিয়েছে, ভারতকে ঢেলে দিয়েছে, মানে সৌন্দর্যের রানী বানিয়ে দিয়েছে ভারত বর্ষকে। লাদাখ কাশ্মীর অঞ্চলের আরো একটি অঞ্চল, তোমরা ইদানিং এটি তোমাদের কাছে খুব পরিচিত লাদাখ অঞ্চল, কারণ ভারতের সঙ্গে চীনের যে সীমান্ত বিরোধিতা দেখা যাচ্ছে সেটি এই লাদাখকে কেন্দ্র করে। কাশ্মীর অঞ্চলেরই একটি বড় অঞ্চল এটি, এখানে বিশ্বের এক সর্বোচ্চতম উচ্চ অঞ্চল এবং এটি উচ্চ সমভূমি এবং গভীর উপত্যকা সমন্বয়ে গঠিত। 1970 সালে এই অঞ্চলটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় লাদাখ। লোটাস মন্দির, লোটাস মানে পদ্ম, দেখো পদ্মের ডিজাইনে এটি করা হয়েছে মন্দিরটি, লোটাস মন্দির। এটি দিল্লিতে অবস্থিত এবং খুব সুন্দর, সবসময় এরকম লাইটিং করা থাকে। 1986 সালে এটি উন্মুক্ত করা হয়েছে মানুষের দর্শনীয় স্থান হিসেবে এবং বৌদ্ধ ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান। এটি কসৌলি, এটি একটি হিমাচল প্রদেশের খাজুরাহো মন্দির, এটিও হিন্দুদের পছন্দ। খাজুরাহো মন্দির এটি মূলত মধ্যযুগের প্রতিষ্ঠা, হিন্দু এবং জৈন মন্দিরগুলোর একটি বৃহত্তম শক্ত সমষ্টি এটি। বানারস বা বারাণসী সবার কাছে খুব প্রিয় এবং এটিকে প্রাচীন শহর বানারস বলা হয়, যে না দেখে নাকি ভারত ভ্রমণ অপূর্ণ থাকে, বানারস না গেলে বানারস না দেখে। এবং এখানে মন্দির এবং গঙ্গার ঘাট সবচেয়ে বেশি জনপ্রিয় সবার কাছে, পবিত্রতম ঘাট এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এবং মার্ক টুয়েন এটিকে ইতিহাসের চেয়েও প্রাচীন বলে বর্ণনা করেছেন বা অভিহিত করেছেন। রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদ এটি ছবিতে এখানে আসেন। তামিলনাড়ুর উটি, এটিও তুষারপাত অঞ্চল, দেখো কি সুন্দর, একেবারে নীল চাদর যেন বিছিয়ে রেখেছে, পাহাড়ের রানী বলা হয় এই উটিকে। তামিলনাড়ুতে নীলগিরি পর্বতের কোলে অবস্থিত এটি এবং দেখলেও বোঝা যাচ্ছে যে একেবারে নীল, দেখো এই জায়গাগুলো। মাউন্ট আবু, এটি নাম শুনলে মনে হয় যেন মানুষের তৈরি কিন্তু আসলে না, এটি প্রাকৃতিকই বলা যায়। এটি উত্তর পশ্চিম ভারতে অবস্থিত, ভারতের রাজস্থান অঞ্চলে একটি শৈল শহর। এটি শৈল শহর আমি বারবার বলছি, তোমরা শৈল শহরের বিষয়টি তো তোমরা জানো। শৈল শহর হচ্ছে যেটি গ্রীষ্মকালে প্রখর তাপ থেকে রক্ষা করে, আবার অন্যদিকে শীতকালে, মানে শীতকালে অত বেশি শীত করে না, মানুষ সবসময় একটি সুন্দর আবহাওয়ায় থাকে। মহাবালেশ্বর মহারাষ্ট্রে এটি ছবিটি আসেনি, নৈনিতাল উত্তরাখণ্ড, এটি একটি এটিও একটি যে শ্রেষ্ঠ জনপ্রিয় পর্যটক আকর্ষণ করে, নৈনিতাল ভারতের উত্তরাখণ্ড একটি সুন্দর শহর। স্বর্ণ মন্দির, খুব সুন্দর একটি মন্দির ভারতে এবং এটি মূলত হচ্ছে শিখ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। 162 কিলোগ্রাম সোনায় মোড়া এই মন্দিরে প্রতিদিন প্রায় 50,000 লোককে বিনামূল্যে খাওয়ানো হয় এই মন্দিরে, এবং অনেকেই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সেখানে যেতে পারে, দেখতে পর্যটক হিসেবে যায় এবং সেখানে অনেকে কাজকর্মে যেমন সাহায্য করে অর্থনৈতিক ভাবেও সাহায্য করে। এবং এটি শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেব দ্বারা নির্মিত হয়েছিল 1588 থেকে 1604 সালের মধ্যে। সিমলা, এটিও বাঙালিদের কাছে খুব পরিচিত একটি শহর এবং মূলত অনেকেই বাংলাদেশ থেকে সিমলায় যায় ঘোরার জন্য, শৈল শহর সিমলাও। জম্মু কাশ্মীর, কাশ্মীর তো তোমাদের সবার কাছে খুব চেনা নাম, জম্মু এবং কাশ্মীর কি সুন্দর, এজন্যই ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে।
শিলং শিলং প্রতিটি পর্বতপ্রেমীর পছন্দের জায়গা। এটি মূলত পর্বত অঞ্চল, প্রাচ্যের স্কটল্যান্ড হিসেবে প্রশংসিত। শিলং 4,908 ফুট উচ্চতায় এই রয়েছে। এই শিলং মেঘালয়ের রাজধানী শিলং। মেঘালয় এটিও কিন্তু বাংলাদেশ থেকে খুব কাছে, এবং বাংলাদেশ থেকে স্থলপথে যে সড়কপথে যদি আমরা নেপালে যাই, সেক্ষেত্রে এই শিলং হয়ে যেতে হয়। এরপরে আসি আমরা সুন্দরবন, যেটি একটি অংশ বাংলাদেশে আর একটি অংশ পড়েছে পশ্চিমবঙ্গে। সুন্দরবন কিন্তু আমাদের নিজেদের কাছে খুব পরিচিত, আমাদের এবং একই ধারা সেখানে চলেছে। যদিও আমাদের এখানে বাংলাদেশ অঞ্চলে গাছগাছালির পরিমাণ অনেক কমে গেছে। হাওড়া ব্রিজ, খুব নাম করা সিনেমা নাটকে অভিনয় ও শুটিং এর একটি অংশ হয় এই হাওড়া ব্রিজ। এবং রাতের বেলা হাওড়া ব্রিজের আলো দেখার জন্য, আলোকিত হাওড়া ব্রিজ দেখার জন্য খুব মানুষের ভিড় জমে সেখানে। এবং হুগলি নদী বা কলকাতা যেটি গঙ্গা নামে পরিচিত, ব্রিটিশ স্থাপত্য কর্ম এটিও এই হাওড়া ব্রিজ। শান্তিনিকেতন, যেটি রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, এবং রবীন্দ্রনাথ সেখানে 1901 সালে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এটি একেবারে 16 আনা বাঙালিয়ানা বলা যায় এই শান্তিনিকেতনকে, যেখানে বাঙালির সবগুলো স্মৃতি সাংস্কৃতিক ঐতিহ্য এখানে মেনটেন করা হয় এবং পালন করা হয়। পৌষ পার্বণ, বৈশাখ, সবকিছু। কলকাতার একটি বিখ্যাত স্থাপনা এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিড়লা তারামণ্ডল হল এশিয়ার সবচেয়ে বৃহত্তম তারামণ্ডল। বিশ্বকর স্থাপত্যে মহীয়ান পসরা সাজিয়েছে কলকাতা, তার বাস্তবিক সত্তায় বিকশিত রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলোও কিন্তু পর্যটন পর্যটন কেন্দ্র, সবাই এগুলোতে যায়। যারা শুধু কলকাতায় ঘুরতে যায় তারা এগুলো দেখে আসে। 1772 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দের ব্রিটিশ শাসন অধীনে ভারতের রাজধানী ছিল। 1772 তোমরা থার্ড ইয়ারে পড়েছো, ওয়ারেন হেস্টিংস এর সময়। এই তার মানে 1772 ওয়ারেন হেস্টিংস এসেছিলেন, 1781-85 পর্যন্ত। তার মানে ওনার সময়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ মিনার কলকাতায়, গর্বিত ভারতীয়দের নাম এই প্রাক ভিক্টোরিয়ান স্মৃতিসম্মতির উপর অর্পিত। 1828 খ্রিস্টাব্দে নির্মিত অক্টার লোন স্মৃতিসম্মত বিদেশক পরে 1969 শহীদ মিনার পুনর্নামকরণ করা হয়েছে। তার মানে প্রথম এটির নাম ছিল অক্টার লোন স্মৃতিস্তম্ভ, পরে ভারতের স্বাধীনতার পরে এটিকে শহীদ মিনার হিসেবে নামকরণ করা হয়েছে। সায়েন্স সিটি কলকাতা, ডিজাইনটা দেখো কি সুন্দর, এই জন্য মূলত এটি পর্যটন হিসেবে প্রতিষ্ঠিত। নিকো পার্ক, এই নিকো পার্কের বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রথম ভারতে ডিজনিল্যান্ড এর মতো করে তৈরি করা হয়েছিল। নিকো পার্ক এটি রাজীব কোল নামে একজনের মস্তিষ্কে প্রসূত। এই নিকো পার্কটি গড়ে তোলার পিছনে তার অনুপ্রেরণায় ছিল ডিজনিল্যান্ড, যেটি বলছিলাম যে ডিজনিল্যান্ডে একটি সফরে গিয়েছিলাম, সেটি শ্রেষ্ঠ সৃজনশীল চিত্রকল্প দেখে তিনি এসে কলকাতায় এই নিকো পার্কটি প্রতিষ্ঠা করেন। এত সাংস্কৃতিক ঐতিহ্য, এত দর্শনীয় স্থান ভারতে, যদি বলে দেখে শেষ করা যাবে না। এক ঝলকে আমরা একটু দেখে নিলাম ভারতের কিছু পর্যটন কেন্দ্র। কিছু বলছে এই জন্য যে সেখানে অসংখ্য পর্যটন কেন্দ্র, তার থেকে আমরা অল্প কিছু একটু দেখে নিলাম। এবং কলকাতারও আমরা কিছু পর্যটন কেন্দ্র দেখলাম, তবে এখানে অবশ্যই একটি বিষয় লক্ষণীয় যে কলকাতায় বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে স্পটগুলো আমরা দেখলাম সেখানে কিন্তু দার্জিলিং, সুন্দরবন বা দীঘা ছাড়া বেশিরভাগ স্থাপনায় কিন্তু মানুষের তৈরি। ভারতের অন্যান্য অংশে যেটি একেবারে ঈশ্বর অকৃপণ হাতে ঢেলে দিয়েছেন, কিন্তু কলকাতায় আমরা দেখলাম যে বেশিরভাগই সায়েন্স সিটি, নিকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এরকম বিভিন্ন স্থাপনাগুলো, ওগুলো মানুষের সৃজনশীল সৃষ্টি কলকাতার। তবে এছাড়াও পশ্চিমবঙ্গে কিন্তু আরো অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। বিশেষ করে আমরা গুলবাগের কথা আমরা জানি, যেখানে
নবাব সিরাজদৌল্লা, নবাব আলীবর্দী খান সহ তার পরিবারের সদস্যদের কবর রয়েছে, সেখানে অংশগ্রহণ মুর্শিদাবাদে যায় ঘুরতে, জগৎ শেঠের বাড়ি, মির্জাফরের বাড়ি, এগুলোও দেখতে যায় অনেক মানুষ, ধুমক, তারপরে গিরি জঙ্গল, এরকম অনেক দর্শনীয় স্থানের তালিকা অনেক দীর্ঘ ভারতে। তার থেকে আমরা কিছু কিছু দেখলাম। আমরা তাহলে আজকে ভারতেই আমরা থাকবো, ভারতের অর্থনীতিতেই আমরা শেষ করবো, ভারতের অর্থনীতির একটি ধারাবাহিক আলোচনা আমরা দেখেছি, তাদের অর্থনীতির উৎস দেখেছি, তাদের অর্থনীতির বিকাশ দেখেছি, অর্থনীতির একটি সুন্দর এবং বড় খাত পর্যটন, সেটিও আমরা আলোচনা করেছি, এবং সাংস্কৃতিক বিনোদনের দিক থেকেও ভারত সারা দুনিয়ায় দখল করে রেখেছে, বা একটি দেশের অর্থনীতির ক্ষেত্রে হয়তো সেইভাবে আলোচনা হয় না, কিন্তু আমরা দেখি যে যখন একটি মুভি রিলিজ হয় ভারতের একটি ভালো মুভি, সারা দুনিয়া সেখানে তোলপাড় হয়ে যায়। তার মানে হচ্ছে সাংস্কৃতিক এবং বিনোদনের দিক থেকেও ভারত সারা দুনিয়া দখল করে আছে, সেখান থেকে তাদের বিপুল পরিমাণ অর্থ এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ঠিক আছে, তাহলে আমরা ভারতের অর্থনৈতিক উন্নয়নের যে ধারা, যে ক্রমবিকাশ, সেটি আমরা এখানেই শেষ করব, এবং আমরা আগামী ক্লাসে তাহলে পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনা করবো, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি তুলনামূলক আলোচনা যাব। তবে এই দর্শনীয় স্থানগুলো দক্ষিণ এশিয়ার ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যও কিন্তু ধারণ করে। আজকে তাহলে আমাদের ক্লাসটি আমরা এখানে শেষ করব, আবারও সুস্থ এবং নিরাপদ থাকব এই প্রত্যাশা রেখে এই ক্লাসটি আমরা এখানে শেষ করব। সবাই আমার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।